শুক্রবার থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পৌরসভার উদ্যোগে পৌরসভা সভাগৃহে উদ্বোধন হলো বর্ধমান পৌর কথা। কি সমস্যা ফোনে বলবেন শহরের পৌর নাগরিক বৃন্দ, শুনবেন পৌরপতি পরেশচন্দ্র সরকার, উপপৌরমাতা মৌসুমি দাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ সকল কাউন্সিলর বৃন্দ। প্রতি শুক্রবার বেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত আপনার এলাকার সমস্যা এবং পৌর পরিষেবা সংক্রান্ত ব্যাপার নিয়ে 800160500 নাম্বারে নাগরিকরা জানাতে পারবেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আধিকারিক জয়রঞ্জন সেন, তাপস মাকর সহ অন্যান্য আধিকারিক বৃন্দ এবং পৌরসভার এমসিআইসিরাও। এদিন পৌর নাগরিক বৃন্দ তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সবাই আমাদের বিভিন্ন সমস্যার কথা আমরা বলতে পারছি না, কারো কাছে বলার লোক নাই, সেটাকে আমরা সামনে রেখে আমাদের কাউন্সিলররা তো কাজ করছেনও, তারপরও আমরা প্রতিটি শুক্রবার দু ঘন্টা করে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিভিন্ন মানুষ যারা বিভিন্ন পরিষেবার কথা বলবেন, শুধু বর্ধমান পৌর পরিষেবার ব্যাপার, অন্য কোনো কথা শোনা যাবে না। আজকেই আমাদের সেটা শুরু হয়েছে, ইতিমধ্যে এক ঘন্টায় 50 জনের ওপরে মানুষ আমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন এবং যে কথা সমস্ত আমরা লিখে রাখছি এবং কাল থেকেই যাতে যেগুলো সমাধান তাড়াতাড়ি করা যাবে সেটা আমাদের কাল থেকেই সমাধান করা হবে, যেটা কদিন দেরি হবে সেটা দেরি হবে। মানুষের কথা, মানুষের কাজের ব্যাপার শুনেই আমরা বর্ধমান পৌরসভা চালাতে চাইছে, বর্ধমান পৌরসভা চলতে চাইছে। যে বর্ধমান পৌরসভার সমস্ত কাউন্সিলররা, এমসিআইসিরা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমি বিধায়ক রয়েছি, সবাই মিলে আমাদের এই কাজ আমরা করতে চাইছি। কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবেই মানুষের কাছে তার পরিষেবা যেমন পৌঁছে দিচ্ছেন, আমরাও চেষ্টা করছি বর্ধমান পৌরসভার পক্ষ থেকে পৌরসভার পৌর পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে। হচ্ছে শুধু পৌরসভার ব্যাপার, কোথায় কার গোজা ওঠে নাই, কার ড্রেন পরিষ্কার হয় নাই, কোথায় কুকুর মরা পড়ে আছে, কোথায় জল নামছে না, এইগুলো দেখার জন্য আমাদের পৌরসভা, আর সেইগুলোই আমরা মানুষের কাছে শুনছি, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব। এবং আমি বিধায়ক হিসাবে বিভিন্ন মানুষ অনেক সমস্যা আছে, সেই সমস্যা শোনার জন্য আমরা সন্ধ্যাবেলায় আমি আমার বিধায়ক অফিসে বসছি, বিভিন্ন জায়গায় যে আমার বিধায়ক অফিস আছে সব জায়গায় সময় দেওয়া আছে, সেখানে বসে আরও শয়ে শয়ে মানুষের সঙ্গে আমরা কথা বলছি। শহরের মানুষ যেভাবে পৌরসভাকে কাছে পাচ্ছে, বিধায়ককেও কাছে পাবে, আমরা একসঙ্গে আমাদের সরকারের কাজ, সরকারের উন্নয়ন এবং মানুষ যে কাজ চাইছে সেই কাজ আমাদের দ্বারা যেসব সম্ভব আমরা সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করার জন্যই কিন্তু আমাদের এই পৌর কথা এবং পৌরসভা, সেইভাবেই বর্ধমান পৌরসভা এগিয়ে চলেছে। আমি আছি, আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছেন, মাননীয় বিধায়ক রয়েছেন, সমস্ত সম্মানীয় কাউন্সিলররা উপস্থিত আছেন এবং আধিকারিকরা সকলেই আছেন। আমরা সবাই মিলি মানুষের যে জিজ্ঞাসা, প্রশ্ন, কৌতূহল, সেই সম্বন্ধে যতটা সম্ভব আমরা তাদের সমস্যার সমাধানের জন্য উত্তর দিয়ে যাচ্ছি এবং আশা করি যেগুলো আমরা লিখে রাখছি প্রত্যেকের কথাগুলো, যেগুলো প্রত্যেকে জানিয়েছেন, তার যথাযথ এনকোয়ারি হবে, ব্যবস্থা গ্রহণ অবশ্যই হবে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।